আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে ছাত্ররাও আছেন এখন সবাই মনে করতে পারেন যে ইউনুস সাহেব ছাত্ররা তো মহা সুখে আছেন ঘি পরোটা খাইতেছেন বৈশা বৈশা মশনদে কিন্তু আমি মনে করি এরা মাইন কার্টি হয়ে আছে এরা কারণ এদের চারিপাশে যে এত সমস্যা অনেকে মনে করতেছেন পরে তারা পালাইবার পথও পাইব না এখন পথ খোঁজার আগে দেখি এদের অবস্থাটা কে এখন এরা তো ক্ষমতায় গদিতে বসছে এটা তো গদিতে বসে না এরা আগুনে বসছে সোজা কথা এখন এই আগুনরা কিভাবে তারা নিভাবে এখন তারাই জানে আর আল্লাহ জানে এখানে কত সমস্যা প্রথম কথা হচ্ছে যে এখন পুলিশ নাই পুলিশ আছে এরা হলো ঘুমন্ত পুলিশ ইন পুলিশ এরা অনেকটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে মানে আমার বেতন পাইলে আমার কি দরকার রিক্সে মানে মানে সামনে একটা অপরাধ থাকে এই টাইপের। এখন তাদের মধ্যে আবার ভয় আছে তাদের মধ্যে কাকাম কুকাম করছে অনেকেই এখন তাদের মধ্যে ভয় আছে যে তাদেরকে শাস্তি দেয় না জেলে ঢুকায় কিনা ফাঁসি দেয় কিনা কত সমস্যা এখন এইটারে ঠিকটা কিন্তু ঠিক করা ইউনুসাহের দায়িত্ব তারপর দুর্নীতি দমন মানে দুর্নীতি তো একটা মহারাজ্য মানে আমাদের প্রধানমন্ত্রী নিজে বলছেন যে যে কোটি টাকা তার সেও মালিক তো মানে দুর্নীতিটা কোন পর্যায়ে গেছে তো এখন এই যে দুর্নীতি করে টাকা এই সব টাকা বিদেশ পাচার করছেন তারপর অনেক হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে এই যে বিচার করা এগুলো এটা ভেরি ডিফিকাল্ট তারপর আমাদের যে প্রশাসন এই প্রশাসন তাদেরকে সহযোগিতা করবে কিনা তারা আপাতত কি করতেছেন একে ওই জায়গায় বদলি করতেছেন ওকে এই জায়গায় আসলে এই যে পুরান মাল নতুন পুতলে আর কি তো এখন এছাড়া তাদের কোনো উপায়ও নাই কারণ রাতারাতি তো হাজার হাজার লোক এনে চাকরি দিতে পারবেন না অভিজ্ঞতার দরকার আছে শিক্ষার দরকার আছে তো এখন এদের মধ্যে যারা অপরাধ করছেন তাদেরকে চিহ্নিত করা শাস্তি দেওয়া আবার নতুন করে প্রশাসন সাজানো অ্যাক্টিভ করা এবং তারা কতটুকু সহযোগিতা করবেন আমাদের দুইজন মন্ত্রী হয়েছেন ছাত্র তো এখন এই কম বয়সী পোলা পায় তারা হয়তো তাদেরকে সার ডাকতে তারা লজ্জা লাগতেছে বা তারা আনকমফোর্ট বিল করতেছে যে আমরা সারা জীবন গ্লানি টাই না গানি টানতে টানতে এইখানে আসছে তারা দুই পয়সার ছেলে দুই দিনের ছেলে তারা এসে এখানে মাতব্বরি করবে মানে তারা নিতেই পারতেছে না হয়তো কারণ হলো আমাদের কালচারটা সেরকম না বিদেশে আবার কালচার আছে কার কি কত বয়স এগুলো বদার করে না সবাই কাজের সময় কাজ কাজের পরে সবাই বন্ধু এই হলো সিচুয়েশন তো আমাদের মন মানসিকতা একটু বদলাতে হবে এখন এই প্রশাসনকে ঠিক করা ওই উনি সাহেবের একটা বড় চ্যালেঞ্জ তারপরে এই যে ব্যাঙ্কগুলো ব্যাঙ্কগুলো খালি হয়ে গেছে অনেকটা কতগুলো ব্যাঙ্ক বিশেষ করে ইসলামী ব্যাংক মানে এত ভালো একটি ব্যাংক কিন্তু আওয়ামী লীগ সরকার এটাকে জামাত মুক্ত করতে গিয়া এমন একদম ছাগলের কাছে মুরগি বাগি দিচ্ছে দিয়া এখন তারাই বেড়ায় ধান খাইয়ে ফেলছে তাদের তো এখন খাইয়া তারপরে তারা পালাইছে বিদেশে টাকা পয়সা নিয়ে এই টাকা কীভাবে আনবেন আবার ব্যাঙ্কগুলোকে খাড়া করবে এইটা একটা বিরাট চ্যালেঞ্জ হাস ইউনুস সাহেবের তো শুধু এইটা না এখন কথা হলো তারা টিকে থাকতে হলে রাজনৈতিক দলগুলোর সাপোর্ট লাগবে এখন কিছু কিছু দল আছে বলছে সাপোর্ট করবে আবার কিছু কিছু দল আছে আবার চোখ মানে তারার আর তোর সহ্য হইতেছে না তাড়াতাড়ি ক্ষমতায় যাইব যদি আইসা যায় যদি অমিল আইসা ঢুকিয়া পড়ে শেখ হাসিনা আগে ফোন একটা ফোন ইয়ে হইছে কি বলে প্রকাশ পাইছে হ্যাঁ তিনি নাকি বলছেন আমি কাছাকাছি আসি যে কোনো সময় ঢুকে যাব এখন এতেই অনেকের একদম পাতলা পা এখানে ছুটতে গেছে আরে ভাই এত বয় নিয়ে রাজনীতি করলে হ্যাঁ মহাবীর দুর্বল সিং হয়ে বসে থাকলে আপনি কি কি করবেন জাতির জন্য এখন সামনে আর একটা নির্বাচন এখন এই নির্বাচনকে নিয়ে সল সকল কাজকার প রাজনীতি দলগুলো তাদের টার্গেট হচ্ছে ক্ষমতা এখন এই নির্বাচন কেন ঘোষণা করে না রোডম্যাপ কেন দেয় না এইটা দুই দিন পরে পরে তাদেরকে পুশ করতেছে তো ইউনুস সাহেবের জন্য এটাও একটা যন্ত্রণা তারপরে সংস্কার এই যে ছাত্ররা যে স্বপ্ন নিয়ে আসছে যে সংস্কার করবে এখন কে কার সংস্কার করবে কিভাবে করবে এইগুলো নিয়ে এবং রাজনৈতিক দলগুলো সেটা মানবে কিনা এবং প্রশ্ন দেখা দিয়েছে যে তারা যে এতসব করবে তারা একদম সংবিধান পর্যন্ত বদলাই ফেলতেছে এগুলো ঠিকবে কিনা কারণ বৈধতার প্রশ্ন তারা নিজেরাই তো বৈধ না তো এখন তাদের এই কাজগুলো বৈধ পরবর্তী সরকার এসে যদি সেটা বাতিল করে দেয় তাহলে তো কি যে যেই রাম যেই যদু কদু মধু সব সেই সেম থিং অল দা সেম তারপরে এই যে আমাদের যে ব্যাংকের অবস্থা রিজার্ভ বিশ বিলিয়নের নিচে নেমে আসছে তো এখন এইটা ছিল ফোর্টি বিলিয়ন সেখান থেকে বিশ বিলিয়ন বুঝতে পারতেছেন অর্থনীতির কি অবস্থা অবশ্য সরকার এখন ডলার পাউন্ড বিক্রি করছে না যার ফলে হয়তো আর একটু বাড়তে পারে তো তারপরেও এখানেও একটা ভয় আছে। এবং এখানে ইউনি সরকারের একটা রিস্ক আছে। তারপরে এদিকে ভারত আবার একটা চোখ রাঙাইতেছে হাসিনার ইস্যু তারা যদি ফেরত চায় হাসিনাকে তো ভারত আবার কি বলবে তারা প্রস্তুতি নিয়ে বসে রয়েছে এবং যেভাবে বিএনপি ভারতের সরাজিতা বিরোধিতা করতেছে তো ভারত আওয়ামী লীগকে বন্দুক মনে রাখে এটা সবাই জানে তো ভারতের সজাগ দৃষ্টি আছে এবং এই আওয়ামী লীগ সরকার পতনের পর দেখলাম আমরা যে সীমান্তে হত্যাও বেড়ে গেছে তো এইটা হলো আর এক সমস্যা এবং ইউনো সাহেব দেখা করতে চাইছেন জাতিসংঘ সম্মেলনে ভারতের মোদীর সাথে কিন্তু তারা তাকে কোনো অ্যাপয়েন্টমেন্টও দিচ্ছে না বোঝা যাচ্ছে তারা একটু রাগ রাগ ভাব তাদের তারপর আমাদের গার্মেন্টস আপনারা জানেন গার্মেন্টস এবং প্রবাসীদের উপর ঠিকই আছে এই দেশ এখন গার্মেন্টসগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে শ্রমিকদের যে অসন্তোষ তো এইগুলো ট্যাকেল দিয়ে আবার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনা এবং আজকের শনিবার আজকের পত্রিকায় দেখলাম যে আমেরিকায় গার্মেন্টস রপ্তানি দশ পার্সেন্ট কমে গেছে তো এই যে এইগুলো যদি এই প্রবলেম তৈরি হয় তবে এই সরকারের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ যে অর্থনীতিকে ঠিক রাখা মানে সমস্ত সমস্ত বিশ্বে এখন অর্থনীতি ক্রাইসিস চলতেছে এখানে যদি আমরা নিজেরা নিজেদের সমস্যা তৈরি করি মানে তাহলে তো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অবস্থা এখন এই সিচুয়েশনে ইউনিস সরকার কতটুকু সফল হবেন ব্যর্থ হবেন এটা প্রশ্ন দেখা দিয়েছে তারপর আরও সবচেয়ে বড় প্রশ্ন বড় চ্যালেঞ্জ এসছে সেটা হলো বিদ্যুৎ অলরেডি বিদ্যুতের বেলকি শুরু হয়ে গেছে বিদ্যুৎ থাকে তো থাকে না এখন কথা হলো বিদ্যুৎ তৈরি করতে গেলে কিন্তু তেল লাগে গ্যাস লাগে কয়লা লাগে তো এইগুলো হলো আমরা আমদানি নির্ভর এগুলো আমদানি করতে হয় এখন আমদানি করতে গেলে তো ডলার লাগে এইদিকে ডলার ক্রাইসিস তো এখন আমদানি যদি করতে না পারে তাহলে বিদ্যুৎ উৎপাদন বেশি হবে না তাহলে কি হবে যে মানুষের ভোগান্তি করতে হবে লোডশেডিং আসবে তো এইটাও ইউনিস সরকারের ওপর বিরাট চাপ এটা তো এখন এত চাপ রাজনৈতিক চাপ দেশি চাপ বিদেশি চাপ তারপরে আরেকটা আছে দ্রব্য দ্রব্যমূল্য মানুষের না বিশ্বাস মানুষ আটশো টাকা কেজি গরুর মাংস মানুষ গরুর মাংস খায় না অনেক লোক বছর পর বছর মানে তার ক্রয় ক্ষমতায় নাই তো শুধু কথা বাদ দেন মানুষের যে একদম প্রয়োজনীয় সামগ্রী অন্ন বস্ত্র বাসস্থান এইগুলো শিক্ষা তো এইগুলোই মানুষ হিমশিম খাইতেছে এখন এই সরকারগুলো যদি এগুলো ট্যাকেল দিতে না পারে তাহলে ওই যে আবার শুরু হবে আন্দোলন মানে গদি থেকে নামানোর আন্দোলন সাথে তো কিছু রাজনৈতিক দল আছে যাদের মানে তরসহ্য হচ্ছে না ক্ষমতায় যাওয়ার জন্য তো এখন যদি আন্দোলন শুরু হয়ে যায় তারা এই সবগুলোকে মোকাবেলা ঠিকমতো করতে না পারেন তো অনেকে মনে করেন তারা সেভেন্টি পারসেন্টে ব্যর্থ হবে ইউনুস সরকার তবে তাদের সময় মাত্র এক মাস গিয়েছে আমাদের মানুষের তো আবার ধৈর্য শক্তি কম মানে তারা অপেক্ষা করতে পারে না তারা একজনকে ফুলের মালা দিতেও সময় লাগে না আবার জুতার মালা দিয়ে নামাই তো সময় লাগে না তাদের তো যাই হোক আশা করি সবাই একটু ধৈর্য ধরবেন এবং যেহেতু একটা নতুন সরকার তারা দেখি কি করে তবে তারা চ্যালেঞ্জের মুখোমুখি মুখোমুখি একদম এই যে ছাত্ররা আর ইউনুস সাহেব বৈশা বৈশা গি মাঠার খাইতেছেন আরামে এটা কিন্তু না তারা সবচেয়ে বেশি চাপের মধ্যে আছেন এবং দেখা যাক কি হয় তারা ব্যর্থ হন না সফল হন যাই হোক ভালো থাকবেন সবাই আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ